আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়া তুজ্জোহরা, প্রভাষক, দশম বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমার এই ক্লাসটি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য। তোমাদের কোর্স নং ফিলো 202, কোর্স শিরোনাম মুসলিম দর্শন। তোমাদের জন্য আজকের পাঠ ইবনে মিসকাওয়ার দার্শনিক মতবাদ বা চিন্তাধারা। তো ইবনে মিসকাওয়ার দার্শনিক মতবাদ ও চিন্তাধারা জানার আগে আমি তোমাদের ইবনে মিসকাওয়ার জীবনী সম্পর্কে আলোচনা করব। ইবনে মিসকাওয়ার পুরো নাম আবু আলী আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ইয়াকুব ইবনে মিসকাওয়া, তবে তিনি ইবনে মিসকাওয়া নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন বৈদ্যুগের একজন পার্সিয়ান উপদেষ্টা এবং ইরানের পরাদ্দাকের দার্শনিক ও ইতিহাসবিদ। নিউ প্লাটোনিস্ট হিসাবে ইসলামী দর্শনের উপর তার প্রভাব মূলত নীতিশাস্ত্রের ক্ষেত্রে। ইবনে মিসকাওয়ার জন্ম 932 খ্রিস্টাব্দে ইরানের পরাদ্দাকে। তিনি মৃত্যুবরণ করেন 1030 খ্রিস্টাব্দে ইরানের ইস্ফাহানে। ধর্মের দিক থেকে তিনি ইসলাম ধর্মের ছিলেন এবং জাতিগতভাবে তিনি ফার্সি ছিলেন। তার যুগ এর সময়টা তার যে যুগটা সেটা ছিল ইসলামিক স্বর্ণযুগ, এবং তিনি যে অঞ্চলে ছিলেন সেটা তার জন্ম মৃত্যু পুরো অঞ্চলটাই হচ্ছে ইরান। তার ইবনে মিসকাওয়ার প্রধান আগ্রহ ছিল ইতিহাস, ধর্মতত্ত্ব, চিকিৎসা, নীতি ও দর্শন। এই বিভিন্ন ক্ষেত্রে তার প্রধান আগ্রহ ছিল। তিনি মূলত সেই হিসেবে আমরা দেখছি তিনি ইতিহাসবিদ, চিকিৎসাবিদ, দার্শনিক হিসেবেও অনেক খ্যাতি অর্জন করেন এবং তিনি একজন কবি হিসেবেও খ্যাতি অর্জন করেন। তার বিভিন্ন গ্রন্থের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য যে গ্রন্থ কাজগুলো সেটা হচ্ছে কিতাব আল হাইওয়ান, যেটি প্রাণী জীবনের বই, নৈতিক নির্দেশনা, যেটা হচ্ছে আল ফৌজ আল আসগর, তারপর আছে তাজা রিব আল উমাম। ইবনে মিসকাওয়ার দার্শনিক মতবাদ বা চিন্তাধারা ধারাগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তার দার্শনিক চিন্তাধারা নিয়ে এখন আলোচনা করব। ইবনে মিসকাওয়া তার ফাউজুল আসগার গ্রন্থের মাধ্যমে দার্শনিক চিন্তাধারা প্রকাশ ঘটান। তার এই যে দার্শনিক চিন্তাধারা সেটি তাহলে কোন গ্রন্থে? তার ফাউজুল আসগার গ্রন্থে। এবং এই গ্রন্থকে তিনি তিনটি অংশে ভাগ করেন। একটি হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ, একটি আত্মা, আরেকটি অংশ হচ্ছে নবোধ সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয় এবং এই সম্পর্কে বিচার বিশ্লেষণও প্রদান করা হয়। দর্শনের আলোচনায় বিশেষ করে প্লেটো, এরিস্টটল ও প্লাটিনাসের বিরোধ দূর করার প্রচেষ্টায় ইবনে মিসকাওয়া আল ফারাবির নিকট যথেষ্ট ঋণী ছিলেন। তো তার দার্শনিক চিন্তাধারার মধ্যে আমরা প্রথমেই আল্লাহর অস্তিত্ব নিয়ে আলোচনা করব। আল্লাহর অস্তিত্ব নিয়ে তিনি কি বলেছেন? আল্লাহর অস্তিত্ব প্রমাণ সম্পর্কে ইবনে মিসকাওয়ার মত খুবই স্পষ্ট, বাহুল্যবর্জিত, দৃঢ়। আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য তিনি এরিস্টটলের গতি অর্থাৎ আদিচালক বিষয়ক যুক্তির সাহায্য নেন। তিনি আল্লাহকে সংজ্ঞায়িত করার সদর্থক ও নয়র্থক উভয় পদ্ধতির বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেন। মানে সৃষ্টিকর্তা আল্লাহকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়, সে তাকে সংজ্ঞায়িত করার জন্য তিনি সদর্থক এবং নয়র্থক উভয় পদ্ধতি যে আছে সেই পদ্ধতি নিয়ে বিচার বিশ্লেষণ করেন এবং এই উভয় পদ্ধতি নিয়ে বিচার পিছনে পর্যালোচনা ও মূল্যায়ন করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে সদর্থকের যে নয়র্থক পদ্ধতি আল্লাহর সংজ্ঞা নির্দেশের একমাত্র সম্ভাব্য উপায়। আল্লাহর নয়র্থক গুণাবলী ও সত্তা সম্পর্কে তার অভিমত হচ্ছে, তো তিনি নয়র্থক দৃষ্টিভঙ্গি থেকে নয়র্থকভাবেই তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছেন এবং আল্লাহর যে সংজ্ঞা নির্দেশ প্রদানের চেষ্টা করেছেন। এবং এই নয়র্থক দৃষ্টিভঙ্গি বা নয়র্থক গুণাবলী থেকে তিনি মনে করেন আল্লাহ একজন অচালিত চালক, তিনি অপরিবর্তনীয় এবং অন্য সব রকমের সত্তা থেকে স্বতন্ত্র। এ কারণেই তাকে কেবল সদর্থক শব্দ দ্বারা যৌক্তিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু যেহেতু তার উপর সর্বোচ্চ পূর্ণতা করা আবশ্যক,
মানে সব দিক থেকে সে সবচেয়ে পূর্ণ, সেজন্য এই ক্ষেত্রে আমাদের উচিত শাস্ত্রীয় বিধান ও সমাজের ঐক্য সত্য দ্বারা আবার পরিচালিত হওয়া। এরপর তিনি বলেছেন যে আল্লাহর অস্তিত্বের যে বিষয়ে ইবনে মিসকাহ মনে করেন বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে বস্তুসমূহ আল্লাহ থেকে নির্গত হয়। এই প্রক্রিয়ায় প্রথম যে সত্তার বিকিরণ হয় তা হচ্ছে আদি বুদ্ধি, একে তিনি সক্রিয় বুদ্ধি বলে অভিহিত করেন। তাহলে তিনি যে প্রথম যে সত্তার বিকিরণ হয় প্রথম তাকে বলেছেন আদি বুদ্ধি, এবং এই আদি বুদ্ধিকে ইবনে মিসকাহ সক্রিয় বুদ্ধি বলে অভিহিত করেছেন। এই আদি বুদ্ধি বা সক্রিয় বুদ্ধি চিরন্তন, আকারহীন ও পরিপূর্ণ, শুধু শুধু আল্লাহর প্রেক্ষাপটে এটি অপরিপূর্ণ। এরপর যথাক্রমে তিনি আবার বিকিরণ ঘটে আত্মা ও নবমণ্ডলের। তাহলে প্রথম যেটা আসে সেটি হচ্ছে বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে যে বস্তুসমূহ আল্লাহ থেকে নির্গত হয়, তাহলে কি প্রথম যেটা নির্গত হয় সেটা হচ্ছে আদি বুদ্ধি। এরপর বলেছেন আত্মার কথা, তারপর বলেছেন নবমণ্ডলের কথা। তাহলে আত্মাটা কি? ইবনে মিসকাহ মনে করেন আত্মা হচ্ছে এক সরল ও অজড়িয় সত্তা। আত্মা তার নিজ অস্তিত্ব, জ্ঞান ও ক্রিয়াপরতা সম্পর্কে সচেতন। আত্মা এমন একটি আধ্যাত্মিক সত্তা যা বিরুদ্ধ বস্তু গুণাবলীকে একই সঙ্গে ধারণ করতে পারে, মানে হেবোধক নাবোধক, ঠিক আছে? আত্মা আধ্যাত্মিক সত্তা যা বিরুদ্ধ বস্তু গুণাবলীকে একই সঙ্গে ধারণ করতে পারে, মানে আত্মাটা এই এই জগতের বিষয় এবং এই জগতের বাইরেও যে বিষয়গুলো আছে সব কিছু মিলেই যে তার আত্মার ধারণ ক্ষমতা আছে, এটাই বোঝাতে চেয়েছেন। আত্মা আবার একই সঙ্গে ইন্দ্রিয় ও আধ্যাত্মিক সত্তার ধারণ বলি সম্পর্কেও সচেতন থাকতে পারে। ইন্দ্রিয় জগতের বাইরে ও ভিতরে আত্মার জ্ঞান বিস্তৃত থাকে। আত্মা এমন সব বস্তুর যৌক্তিক জ্ঞান লাভ করতে সক্ষম যা ইন্দ্রিয়ের পক্ষে সম্ভব নয়। আত্মার এই বৌদ্ধিক বৃত্তি আমাদের অভিজ্ঞতার অভিন্ন উপাদানসমূহকে সুশৃঙ্খল ও সুসম্বদ্ধ জ্ঞানে একীভূত সমন্বিত করে। ইন্দ্রিয় প্রত্যক্ষণ লব্ধ জ্ঞানের সত্য মিথ্যা আত্মা এইভাবেই যাচাই করতে সক্ষম। তাহলে কি এই যে আমাদের ইন্দ্রিয় জগৎ, আমাদের চারপাশের যে জগৎ, এই জগৎ এবং এই জগতের বাইরেও যে কিছু কিছু অতীন্দ্রিয় জগতের কিছু বিষয় যেগুলো যৌক্তিক জ্ঞান দ্বারা উপলব্ধি করতে হয়, যেটা ইন্দ্রিয় দ্বারা সম্ভব নয়, আমাদের আমাদের ভিতরের আমাদের যে চিন্তাধারা, বৌদ্ধিক বৃত্তি, যে বুদ্ধিবৃত্তি, এ মানে সব কিছু মিলিয়ে যে আমাদের আমাদের একদম ভিতরে অন্তঃস্থল থেকে যে চিন্তা ভাবনাগুলো আসে সেগুলো সব কিছু মিলিয়েই মানে আত্মার যে বিষয়টা সেটাই, সেই আত্মাই মানে এই সব কিছু ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বাইরে বিষয়গুলো মানে আত্মা ধারণ করতে পারে এবং এগুলো সত্য মিথ্যা আত্মা যাচাই করতে সক্ষম হয়। তারপর বলা হয়েছে যে আত্মা পরিপূর্ণভাবে বিকশিত হয় আত্মচেতনায়। এখানে চেতনার উদ্দেশ্য বিধেয় এক অভিন্ন রূপ লাভ করে, এটা হচ্ছে মানব আত্মার বৈশিষ্ট্য। তাহলে যে যে আত্মার কথা বলা হয়েছে যে সেটা হচ্ছে আমার আত্মাটা কি, যে আত্মা মানে কি মানুষের আত্মা, মানুষের যখন তার নিজের চেতনায় চেতনার মধ্যে আসে তখনই সেটা পরিপূর্ণ লাভ করে, এবং এই চেতনার মধ্যে এই মানুষের যে আত্মচেতনায় সেখানে উদ্দেশ্য বিধেয় এক অভিন্ন রূপ লাভ করে, এটা হচ্ছে এটাই বলেছে যে মানব আত্মার বৈশিষ্ট্য। আত্মার বিশেষত্ব হচ্ছে যৌক্তিক অনুধ্যানের ভিত্তিতে আত্মা আত্মবিচার করতে সক্ষম। যৌক্তিক অনুধ্যানের মাধ্যমে আত্মার ন্যায় অন্যায়ের মধ্যকার পার্থক্য নির্দেশ করে, এতে করে ব্যক্তির নৈতিক সত্তার বিকাশের পথ উন্মুক্ত হয়। প্রকৃতপক্ষে এই অনুধ্যানের মাধ্যমে মানুষ মহৎ ও কল্যাণের দিকে প্রবাহিত হয়। তাহলে কি এই যে আত্মা, আত্মার কাজটা কি, এই আত্মাই পারে একমাত্র ন্যায় অন্যায়ের যে পার্থক্য মধ্যে যে পার্থক্য থাকে সেটা সেই পার্থক্যটা তৈরি করতে, এবং মানে মানুষ কোনটা করলে তার নৈতিক, সে কোনটা নৈতিক কোনটা অনৈতিক, এবং এই যে মানুষের যে বোধগম্যতা সেটি একমাত্র, এবং নৈতিকতা নৈতিক কাজ করলে কি হয়, অনৈতিক কাজ করলে এই যে মানুষের সেই বোধশক্তি এটা একমাত্র যখন একটা মানুষের মধ্যে প্রকৃতপক্ষে আত্মচেতনা আসে তখনই সে এই ভালো মন্দ ন্যায় অন্যায় নৈতিক অনৈতিকতার বিষয়টি অনুধাবন করতে পারে। তো আত্মার সেই ক্ষমতাই রয়েছে, আত্মা সেই আত্মচেতনার মাধ্যমে সেই ক্ষমতা অর্জন করে, এখানে সেই বিষয়টি বলা হয়েছে যে আত্মাই একমাত্র ন্যায় অন্যায়ের পার্থক্যটা ধরতে পারে। যখন মানুষের মধ্যে আত্মচেতনাবোধ তৈরি হয়, আত্মচেতনাবোধ তৈরি হয় তাই মানুষের মধ্যে মানে
আত্মা নিজে নিজের ভিতর বিভিন্ন বিষয়গুলো বিচার করতে পারে, তখনই মানুষ ন্যায় অন্যায়ের যে ভেদ সেটাও তৈরি পার্থক্য তৈরি করতে পারে। এরপর আসছে যে বিবর্তন বা সৃষ্টি প্রক্রিয়া। আল্লামা ইকবাল ইবনে মিসকার সৃষ্টি সম্পর্কে মতবাদকে দুটি অংশে ভাগ করেছেন, কি কি? একটি হচ্ছে পরম সত্তা বা আদিকারণ শূন্যতা থেকে বিশ্বজগৎ সৃষ্টি, আসতে হচ্ছে সৃষ্টি প্রক্রিয়া। তাহলে কি, একটি হচ্ছে পরম সত্তা বা আদিকারণ যেটা শূন্যতা হতে বিশ্বজগৎ সৃষ্টি, আর একটা হচ্ছে এই বিশ্বজগতের যে সৃষ্টি সে সৃষ্টি প্রক্রিয়াটি। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা দেখি পরম সত্তা বা আদিকারণ থেকে আদিকারণ যে শূন্যতা সেই শূন্যতা হতে বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি। ইবনে মিসকাও একজন ইসলাম ধর্মের অনুরাগী, এ কারণে বিকিরণবাদের সমর্থক হয়েও তিনি বিকিরণবাদের সমর্থক, ঠিক আছে, কিন্তু তারপর যে তিনি শেষ পর্যন্ত আকস্মিক সৃষ্টিবাদে বিশ্বাসী। তিনি মনে করেন শূন্য থেকে আল্লাহ জগৎ সৃষ্টি করেছেন। তার এই ধারণার পিছনে মূল যে যুক্তি সেটা হচ্ছে আকাশসমূহ একটি অপরটির পরিবর্তিত রূপ, তবে তাদের নির্যাস অপরিবর্তিত থাকে। এখন প্রশ্ন দাঁড়ায় পূর্ববর্তী আকারটি পরবর্তী আকারে রূপান্তরিত হবার পর পূর্ববর্তী আকারটি কোথায় যায়। প্রথমত, আকার দুটি একই সঙ্গে থাকতে পারে না, কারণ এরা স্বতন্ত্র পৃথক। দ্বিতীয়ত, প্রথম আকারটি অন্যত্রও যেতে পারে না, কারণ শুধু জড়বস্তুর ক্ষেত্রে দৈহিক গতি প্রয়োগ করা যেতে পারে। এখন থাকে তৃতীয় সম্ভাবনা, এবং সেটি হচ্ছে প্রথম আকারটি অসত্য বা শূন্যে পর্যবেসিত হয়ে যায়। প্রথম ও দ্বিতীয় সম্ভাবনাগুলো অসম্ভব বলে তৃতীয় বিকল্পটি একমাত্র সত্য। তাহলে কি, যে সম্ভাবনা, এর অর্থ হচ্ছে যে পূর্ববর্তী আকারটি যদি অসত্যায় পরিণত হয়, তবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রভৃতি সব পূর্ববর্তী আকারসমূহ অসত্য বা শূন্য থেকে উদ্ভূত। অর্থাৎ বস্তু শূন্য থেকে সৃষ্ট, আল্লাহ শূন্য থেকে জগৎ সৃষ্টি করেছেন। তাহলে যে সমগ্র জগতের যে বস্তু সেগুলো শূন্য থেকে সৃষ্টি এবং আল্লাহ শূন্য থেকেই এই জগৎ সৃষ্টি করেছেন। তারপরে এই সৃষ্টি প্রক্রিয়াটি কীভাবে আসে, যে সৃষ্টি প্রক্রিয়াটা যে ডারউইনের জৈবিক বিবর্তনের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এখানে কী বলেছে যে তার বিবর্তনবাদে যে ইবনে মিসকাওয়ার বিবর্তনবাদে চারটি স্তর বা পর্যায় রয়েছে, কি? একটি হচ্ছে খনিজ, তারপরটা হচ্ছে উদ্ভিদ, তারপরে প্রাণিজ মানবীয়। খনিজ, উদ্ভিদ, প্রাণিজ মানবীয়, আদিম দ্রব্যসমূহ মিলে প্রাণের নিম্নতর রূপ খনিজ জগৎ সৃষ্টি করেছিল। আদিম দ্রব্য মানে একদম আদিকালে যে দ্রব্য, আদিম দ্রব্যসমূহ মিলে প্রাণের নিম্নতর রূপ খনিজ জগৎ সৃষ্টি করেছিল। এর উচ্চতর পর্যায়ে আছে উদ্ভিদ জগৎ, তাহলে একদম প্রাণের নিম্নতর স্তরটা হচ্ছে খনিজ জগৎ, তারপর হচ্ছে উদ্ভিদ জগৎ, প্রথমে স্বতঃস্ফূর্ত তৃণ, তারপর লতা গুল্ম এবং বিভিন্ন শ্রেণীর বৃক্ষরাজি। এই বৃক্ষ শ্রেণীর কোনো বৃক্ষ প্রাণী জগতের অত্যন্ত ঘনিষ্ঠ সান্নিধ্যে এসে পৌঁছে যায় এবং এদের মধ্যে কিছু জৈবিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তাহলে কি, খনিজ, উদ্ভিদ, প্রাণিজ মানবীয়। তারপর প্রাণী জগতের মধ্যবর্তী পর্যায়ে এমন প্রাণের উদ্ভব ঘটে যা প্রাণী বা উদ্ভিদে অন্তর্ভুক্ত নয়, তবে এর মধ্যে প্রাণী ও উদ্ভিদ উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান, যেমন প্রবাল কীট। তাহলে কি, এই প্রবাল ও কীট প্রাণী একদম প্রাণী বা উদ্ভিদ নয়, কিন্তু তারপরে প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোও এই প্রবাল ও কীটের মধ্যে আছে। প্রাণের মধ্যবর্তী স্তরের পরবর্তী প্রথম স্তর হলো গতিশক্তির বিকাশ, এবং পৃথিবী পৃষ্ঠে হেঁটে চলে এমন সব ক্ষুদ্র পোকামাকড়ের মধ্যে স্পর্শ সংবেদনের বিকাশ। পৃথকীকরণ প্রক্রিয়ার ফলে স্পর্শ সংবেদন অন্যান্য সংবেদনে বিকাশ প্রাপ্ত হয়। এই প্রক্রিয়া চলতে থাকে যে পর্যন্ত না আমরা উচ্চতর প্রাণীতে উপনীত হই, যার মধ্যে ক্রম উচ্চ গতিতে বুদ্ধির বিকাশ ঘটতে দেখা যায়। এই অবস্থায় ক্রমবিকাশ চলতে থাকে এবং ধীরে ধীরে খারাপ দেহ এবং মনুষ্যচিত বুদ্ধিবৃত্তি অভিব্যক্তি ঘটে। তাহলে একটার পর একটা এই বিষয়গুলো আসছে, এবং এক স্তর থেকে আরেক স্তর, একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে, আরেকটা পর্যায় থেকে আরেকটা পর্যায়। তাহলে কি, যে এই যে বলা হয়েছে যে একটা থেকে আরেকটা, আদিম মানে খনিজ, খনিজ থেকে তারপরে উদ্ভিদ, উদ্ভিদ থেকে তারপরে আবার প্রাণিজ, তারপরে আবার হচ্ছে মানুষের যে বুদ্ধিবৃত্তি সেগুলোর অভিব্যক্তি ঘটে। তাহলে দেখা গেল যে এই এই যে এই স্তর পশুত্বের অবসান ঘটে যখন মানুষের মধ্যে, তাহলে কি, যখন মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তির প্রকাশ ঘটে, বুদ্ধিবৃত্তির অভিব্যক্তি ঘটে, তখনই পশুত্বের অবসান ঘটে এবং মনুষ্যত্বের সূচনা হয়।
তাহলে কি মানবী, এই যে মানুষের মধ্যে যে বুদ্ধিবৃত্তির অভিব্যক্ত হয় তখনই মানবীয় পর্যায়ে চলে আসে। এই মানবীয় পর্যায়ে বিবর্তন প্রক্রিয়া পরিণতি লাভ করে নবী পয়গম্বরদের জীবন এবং তাদের জীবনে আত্মা অর্জন করে পরিপূর্ণতা। তাহলে কি এখানে যে তাদের কথা বলা হয়েছে যে নবী পয়গম্বরগণ যাদের জীবনেই এই আত্মা প্রকৃতপক্ষে প্রকৃত পরিপূর্ণতা লাভ করে। এরপর আমরা দেখব যে এই গেল ইবনে মিসকাওয়ার যে দার্শনিক যে বিষয়টা সেটা কি আমরা দেখলাম যে তার আল্লাহর অস্তিত্ব তিনি প্রমাণ করেছেন এবং আল্লাহর অস্তিত্বের জন্য তিনি নয়ার্থক পদ্ধতির কথা বলেছেন। তিনি সর্বার্থক ও নয়ার্থক দুটির আলোচনা করার দুটি তিনি দুটি নিয়ে তিনি চিন্তাভাবনা পর্যালোচনা মূল্যায়ন করেছেন এবং তারপর তিনি নয়ার্থক পদ্ধতির সাহায্যেই তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছেন, তার সৃষ্টিকর্তার আল্লাহর সংজ্ঞা প্রদানের চেষ্টা করেছেন। এবং তারপর তিনি এই এখানেই বলছেন যে বিকিরণ প্রক্রিয়ার কথা বলেছেন এবং এই বিকিরণ প্রক্রিয়া তিনি আদিবুদ্ধির কথা বলেছে যে এই আদিবুদ্ধি বলতেও তিনি সৃষ্টিকর্তার কথায় বলেছেন যিনি চিরন্তন আকারহীন এবং পরিপূর্ণ। এই আদিবুদ্ধির পর থেকেই আস্তে বিকিরণ ঘটে আত্মা নবমণ্ডলের। তাহলে কি সৃষ্টিকর্তার থেকেই আস্তে আস্তে আত্মা নবমণ্ডলের বিকিরণ ঘটে। তারপরে তাহলে তিনি দেখা যায় যে এই সৃষ্টিকর্তার সংজ্ঞা প্রদান করার চেষ্টা করেছেন এবং তারপর তিনি আদি বুদ্ধি কী সেটা কথা বলেছেন, কোথা থেকে সব কিছু সৃষ্টি হয়েছে এবং তিনি তাহলে এই আদি বুদ্ধি বা সক্রিয় বুদ্ধির কথা বলে তারপর তিনি আদি বুদ্ধি থেকে আত্মা তারপরে নবমণ্ডলের কথা বলেছেন। এবং এই যে আত্মা তারপর নবমণ্ডল আসলো এরপর তারপর আস্তে আস্তে একটা বিবর্তন বা সৃষ্টি প্রক্রিয়ার কথা বলেছেন এবং এই সৃষ্টি প্রক্রিয়াকে থেকেও তিনি আমরা দেখছি যে দুটি বিষয়ের কথা বলেছেন। একটি হচ্ছে পরম সত্তা বা আদিকাল শূন্যতা থেকে বিশ্বযোগ্য সৃষ্টি, আর এই যে বিশ্বযোগ্য সৃষ্টি সেটা সৃষ্টি প্রক্রিয়া। আচ্ছা, এরপর আমরা এখন আলোচনা করব যে ইবনে মিসকাওয়ার নৈতিক মতবাদ নিয়ে। আচ্ছা, তার নৈতিক মতবাদের যে বিষয়গুলো আছে যে তিনি তার নৈতিকতার অনুশীলন গ্রন্থে নৈতিক মতবাদ ব্যাখ্যা করেছেন। ইবনে মিসকাওয়ার মতে মানুষের আত্মা সরল ও আধ্যাত্মিক দ্রব্য, আত্মা নিজ অস্তিত্ব জ্ঞান ও ক্রিয়া সম্পর্কে সচেতন, আত্মা আধ্যাত্মিক সত্তা, কারণ আত্মা একই সঙ্গে বিরোধী গুণাবলী ধারণ করতে পারে। আর এভাবে তিনি আত্মা ইন্দ্রিয়গ্রাহ্য আধ্যাত্মিক বিষয়ে ধারণা করতে সক্ষম বলে তিনি মনে করেন। ফলে জ্ঞান কেবল অভিজ্ঞতাতেই সীমাবদ্ধ থাকে না, আত্মার জ্ঞান ও ক্রিয়া দেহের সীমা অতিক্রম করে বহু ঊর্ধ্বে উন্নীত হয়। আত্মার সহজাত বিচার শক্তির জ্ঞানও রয়েছে, এই বিচার শক্তির অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সত্য মিথ্যা নিরূপণ করতে পারে। আত্মসচেতনতার মধ্যে আত্মার ঐক্য অনুভূত হয় এবং বিষয় অর্থাৎ কর্তা ও কর্মে ব্যবধান খুঁজে যায়। এটাই মানবাত্মার বৈশিষ্ট্য। মানবাত্মার আত্মবিবেচনা শক্তি রয়েছে, এই শক্তি দ্বারাই মানুষ ন্যায়নের ভালো মন্দের মধ্যে পার্থক্য নির্দেশ করতে পারে। তাহলে তিনি যে নৈতিক মতবাদের কথা বলেছেন তার সেখানে সেই নৈতিক মতে তিনি আত্মার উপর গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে মানুষের আত্মা সরল আধ্যাত্মিক দ্রব্য এবং আত্মা একটা আধ্যাত্মিক দ্রব্য বা সত্তা, এই কারণে যে আত্মা একই সঙ্গে বিরোধী গুণাবলী ধারণ করতে পারে, আত্মা ইন্দ্রিয় গ্রাহ্য ও আধ্যাত্মিক বিষয়ের ধারণা করতেও সক্ষম। এই আত্মা একমাত্র ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বাইরের যে বিষয়গুলো সবই তিনি ধারণ করতে সক্ষম। তাহলে যে আত্মার যে জ্ঞান সেটা কেবল অভিজ্ঞতায় সীমাবদ্ধ থাকে না, অভিজ্ঞতার যা বাইরের বিভিন্ন বিষয়গুলো এই আত্মা উপলব্ধি করে। আর সে বলছে যে এই আত্মার উপলব্ধির মাধ্যমে মানুষের মধ্যে বিচার শক্তির ক্ষমতা আসে, আত্মসচেতনতা বোধ আসে এবং এই আত্মসচেতনতা বোধ দ্বারাই মানুষ ন্যায়নের ভালো মন্দের পার্থক্য নির্দেশ করতে পারে। এ কারণে বলা যায় যে মানুষ হচ্ছে এক নৈতিক সত্তা, বুদ্ধি হচ্ছে তার বৈশিষ্ট্য আচরণ নিয়ামক শক্তি, এই শক্তি যথার্থ নিয়ন্ত্রণ তার জন্য বই আনে কল্যাণ বা সুখ। তাহলে যে আত্মার মধ্যে যখন মানে আত্মার মধ্যে যখন তার প্রকৃত বিকাশ আত্মার একটা মানুষের মধ্যে আত্মার প্রকৃত বিকাশ ঘটে তখন মানুষ পরিপূর্ণভাবে একটা নৈতিক সত্তা হয়ে যায়, নৈতিকতা সম্পন্ন মানুষ হয়ে যায়। এবং সেটা কি যে তার মধ্যে যখন তার বুদ্ধিটা কাজ করে, তার যে চিন্তা শক্তি বুদ্ধি শক্তি আছে সেটা যখন কাজ করে তখনই সে বুঝতে পারে কোনটি ভালো মন্দ কল্যাণ অকল্যাণ। মানুষের বিচার বিশ্লেষণ বিবেচনা ও কল্পনা শক্তি রয়েছে বলে সে পূর্ণ আদর্শের কথা চিন্তা করতে পারে। কল্যাণ বা শুভ অর্জন করতে হলে সে পূর্ণ আদর্শের বাস্তবায়ন একান্ত অপরিহার্য। সকল মানুষের শক্তি সমরূপ না থাকার কারণে কল্যাণ ধারণার মধ্যে পার্থক্য সূচিত হয়।
জন্মলগ্ন থেকেই মানুষ দুটো সম্ভাবনার অধিকারী। একটি কি, মানুষ উচ্চ ও মহৎ নৈতিক মূল্যবোধ অর্জন করতে পারে, আরেকটি হচ্ছে মানুষ আবার পশুর নিম্ন স্তরে অবনমিত হতে পারে। তাহলে কি, মানুষ যেমন একদম উচ্চ উচ্চে উঠতে পারে, আবার মানুষ একদম পশুর চেয়েও নিম্নে নামতে পারে। মানুষের উন্নতি বা অবনতি আবার তার পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভরশীল, অর্থাৎ সমাজ ও শিক্ষাই মানুষকে নৈতিক উন্নতি বা অবনতি দান করে। শুভ বা কল্যাণ বিশেষ অথবা সার্বিক হতে পারে। সার্বিক কল্যাণ মানব জীবনের পরম লক্ষ্য, পরিণামে পরম সত্তার জ্ঞান সব বিশেষ শুভ কর্মের চরম লক্ষ্য। প্রতিটি মানুষ স্বভাবতই তার নিজের কল্যাণ কামনা করে, কিন্তু সে যখন পরম ও চরম লক্ষ্য অগ্রসর হয় তখন তার ব্যক্তিগত বা সমাজের অন্যান্য ব্যক্তির স্বার্থের মধ্যে কোনো বিরোধ থাকে না। প্রজ্ঞার দ্বারা পরিচালিত হন প্রত্যেক মানুষের কর্তব্য, কারণ প্রজ্ঞার দ্বারা পরিচালিত হলেই মানুষ ভালো সুখী হতে পারে। প্রজ্ঞা ব্যতীত মানুষ যদি ভাবাবেগ ও চিন্তাবেগ দ্বারা পরিচালিত হয় তখনই তার জীবনে নেমে আসে বিবর্য অধঃপতন। এ কারণেই সদ্গুণ হচ্ছে মানবীয় উৎকর্ষতা। তাহলে প্রজ্ঞা বা জ্ঞান বা সদ্গুণ যখন মানুষের মধ্যে আসে তখনই মানুষে ভালো কাজ করতে পারে, মানুষ সুখী হতে পারে, মানুষ পরিপূর্ণ ভালো মানুষ হতে পারে। আর যখনই এর ব্যতিক্রম ঘটে, যখন মানুষ প্রজ্ঞা দ্বারা পরিচালিত হয় না, বুদ্ধি দ্বারা পরিচালিত হয় না মানুষ, তখনই তার মধ্যে দেখা যায় বিভিন্ন রকম খারাপ দিক চলে আসে, বিপর্যয় চলে আসে, অধঃপতন চলে আসে। বিভিন্ন মানব গোষ্ঠী বা সম্প্রদায় বিভিন্ন সামাজিক পরিবেশ বা অবস্থার মধ্যে বাস করে, এ কারণে তারা অসম নৈতিক শিক্ষা প্রগতি প্রাপ্ত হয়। ফলে শুভ ও সুখ সম্বন্ধে তাদের ধারণা ভিন্নতর হয়ে আছে। নৈতিক উৎকর্ষ অর্জনের জন্য মানুষকে সমাজে বসবাস করতে হয়, কারণ সমাজে নৈতিক প্রশিক্ষণের সত্যিকার ক্ষেত্র। যে ব্যক্তি বা মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মস্বার্থ বা আত্মসুখ নিয়ে ব্যাপৃত থাকে তার নৈতিক বিকাশ বা উৎকর্ষ সাধন ঘটে না। প্রেম বা ভালোবাসাই হচ্ছে নৈতিক বিকাশের মূল ভিত্তি। তাহলে কি, মানুষ শুধু মানুষ সমাজে বসবাস করে যখন মানুষ সকলের স্বার্থ দেখে, শুধুমাত্র নিজের স্বার্থ আত্মস্বার্থ বা আত্মসুখ নিজের সুখ বা নিজের স্বার্থ না দেখে সমাজে সব মানুষের সব মানুষেরই স্বার্থের কথা চিন্তা করে, তখনই তার মধ্যে নৈতিকতা বিকশিত হয় এবং প্রকৃতপক্ষে তার নৈতিকতা যে বিকাশ ঘটে। কিন্তু সে যদি একটা মানুষ যখন শুধুমাত্র আত্মস্বার্থ বা আত্মসুখ নিয়ে চিন্তা করে তখন তার মধ্যে নৈতিকতার বিকাশ সাধন হয় না। তাহলে দেখা যাচ্ছে যে আত্মস্বার্থ বা আত্মসুখ না করে পরার্থপরতা বা পরসুখের কথা চিন্তা করতে হবে, অন্যের সুখের কথা চিন্তা করতে হবে। আর এই অন্যের সুখ তখনই হবে যখন অন্যের প্রতি প্রেম বা ভালোবাসাই তৈরি হবে। তখনই সেই প্রেম বা ভালোবাসাই হচ্ছে সেই নৈতিক বিকাশের মূল ভিত্তি, যার মাধ্যমে মানুষ সমাজে বিভিন্ন মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে থাকে। আত্মস্বার্থ সংরক্ষণ নয়, বরং সমাজের মঙ্গল সাধন হওয়া উচিত প্রতিটি মানুষের জীবনের মূল লক্ষ্য। আত্মবাদ যত্ন বর্জনীয়, নৈতিক অগ্রগতির সম্ভাবনাও তত অধিক। মানবতার জন্য প্রেম ভালোবাসা অনুরাগ সব রকম সদ্গুণের ভিত্তিস্বরূপ। আত্মস্বার্থের উপর সামাজিক কল্যাণের অগ্রাধিকার দেওয়া উচিত, তবেই কেবল সমাজে নৈতিক পূর্ণতা অর্জন করা যেতে পারে। নৈতিকতাকে অপরিহার্যই ভাবে সামাজিক নৈতিকতা হতে হবে। এরিস্টটল মনে করে বন্ধুত্বের অর্থ হচ্ছে আত্মপ্রেমের বিস্তৃতি সাধন, কিন্তু এই মতবাদ সঠিক নয়। বন্ধুত্ব প্রকৃতপক্ষে আত্মপ্রেমের সীমিতকরণ কিংবা প্রতিবেশীকে ভালোবাসার প্রচেষ্টা। সমাজের সঙ্গে যে নির্জন সাধুর সম্পর্ক নেই তা সদ্গুণ বা নৈতিকতা বিকাশের পক্ষে উপযোগী নয়। একজন নিঃসঙ্গ সাধু ধর্মপ্রাণ হতে পারেন, কিন্তু তিনি নৈতিক ব্যক্তি নন। একজন, খেয়াল করে, একজন নিঃসঙ্গ সাধু ধর্মপ্রাণ হতে পারেন, কিন্তু তিনি নৈতিক ব্যক্তি নন, কারণ সামাজিক অমঙ্গল অকল্যাণ ও অশুভের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেন না। জগৎ বা সংসার পরিত্যাগী মনোভাব এক ধরনের নৈতিক পরাজয়। সমাজের প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেই নৈতিক অগ্রগতি অর্জন করতে হয়। পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় যে সব ধর্মীয় নিয়মই আসলে নৈতিক নিয়ম, কারণ ধর্ম মাত্রই জনগণের নৈতিক প্রশিক্ষণ স্বরূপ। ইবনে মিসকাওয়ার নৈতিক মতবাদে ইসলাম ধর্মের নিয়মাবলীর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই মতবাদ সুফিদের সন্ন্যাসবাদের বিরোধী। নৈতিকতার উপর সমাজের গুরুত্ব আরোপ করতে গিয়ে প্রাচ্যের মহান দার্শনিক ইকবাল বলেন, ব্যক্তির পক্ষে সমাজের সঙ্গে জড়িত হয়ে থাকা একটা আশীর্বাদ, কারণ সমাজে ব্যক্তির মূল পূর্ণতা লাভ করে।
সমাজ বিচ্ছিন্ন ব্যক্তি তার উচ্চ উচ্চতর লক্ষ্য সম্পর্কে বিস্তৃত থাকে এবং সে প্রভাবিত হতে থাকে অধঃপতন বা অবক্ষয়ের দিকে। সমাজ জীবন ব্যক্তিকে প্রদান করে অন্যান্য অন্যান্য ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব। সমাজ জীবন ব্যক্তিকে প্রদান করে অন্যান্য ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সংঘাত একত্রে মিলেমিশে চলার অবিরত সংগ্রামের ফলেই সম্ভব হয় নৈতিক উন্নতি বা প্রগতি। নির্জন নিঃসঙ্গ সন্ন্যাসী মাত্রই ধর্মবিরোধী, কারণ তিনি সংগ্রামের মুখোমুখি হন না। বস্তুত মানুষ যে সামাজিক জীব এবং সামাজিক যে তার নৈতিক জীবনের অন্যতম লক্ষ্য, ইবনে মিসকা বারবারই এ সত্যের উপর গুরুত্ব আরোপ করে থাকেন। তাহলে তিনি দেখা যাচ্ছে যে সমাজের নৈতিকতা, মানুষের উপর নৈতিকতা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই নৈতিকতা কখন মানুষের মধ্যে বিরাজ করবে, যখন মানুষ সমাজের সদস্য হিসেবে সমাজের শুধু নিজের স্বার্থ না দেখে সকলের স্বার্থ দেখবে, তখনই তার মধ্যে পূর্ব নৈতিকতা দিতে হবে। এবং মানুষ মানুষের সাথে যখন মিশবে, একটা মানুষ যদি একটা মানুষের সাথে না মিশে, তখন কিন্তু মানে আমি ধরো আমি আমা আমি একাই একাই থাকছি, তখন কিন্তু আমি অন্য মানুষের সঙ্গে মিশছি না। তাহলে কি আমি অন্য মানুষকে সাহায্য সহযোগিতা করছি না, কোনো একটা বিপদে পড়লে তাকে উদ্ধারও করছি না, তাহলে কি তখন আমি কিন্তু একা একা চলতেছি, তখন আমার মধ্যে এরকম নৈতিকতা বোধ বা ওইভাবে কাজ করতেছে না, নৈতিক উন্নতি হচ্ছে না, প্রগতি হচ্ছে না। যে আমি আমার মতোই থাকতেছি, আমি প্রতিকূল পরিবেশে মানুষ সংগ্রাম করছি না, মানুষকে সাহায্য সহযোগিতা করছি না, যেমন আমি নির্জন নিঃসঙ্গভাবে থাকছি। কিন্তু এটা বলছেন যে নির্জন নিঃসঙ্গ সন্ন্যাসী মাত্র ধর্মবিরোধী, কারণ তিনি সংগ্রামের মুখোমুখি হন না। তাহলে বলেছে যে সামাজিক জীব এবং সামাজিক কল্যাণ যে মানুষের নৈতিক জীবনের অন্যতম লক্ষ্য। তাহলে কি যে মানুষকে সামাজিক মানুষ যেহেতু সামাজিক জীব, সেই সামাজিক জীব হিসেবেই মানুষকে সামাজিক কল্যাণ সাধন করতে হবে, তখনই দেশে প্রকৃত নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তাহলে আমরা দেখলাম যে এই মানুষের মধ্যে যে ইবনে মিসকাওয়া যা তার নৈতিক মতবাদে মানুষের যে নৈতিকতার কথা বলছেন, যে মানুষের যে আত্মার নৈতিক মতবাদে যে আত্মার কথা বলেছেন, সেই আত্মাতে তিনি দেখা গেছে যে আত্মার মধ্যে যে বিচার শক্তি রয়েছে, সেই বিচার শক্তির যে যারাই মানে আত্মার মধ্যে যে সহজাত একটা বিষয় যে বিচার শক্তি, সেই বিচার শক্তির দ্বারাই মানুষ এই পঞ্চেন্দ্রিয়ের এই ইন্দ্রিয়লব্ধ যে অভিজ্ঞতা সেগুলো অর্জন করে, পাশাপাশি অতীন্দ্রিয় বিভিন্ন বিষয়গুলো সম্পর্কেও জ্ঞান লাভ করে, এবং এই এবং মানুষের যে মধ্যে যে আত্মবিবেচনা শক্তি, নৈতিকতা বোধ, এটা যখন মানুষের মধ্যে পুরোপুরি থাকে, তখনই মানুষ ন্যায় অন্যায় ভালো মন্দ পার্থক্য নির্দেশ করতে পারে। আর মানুষ ন্যায় অন্যায় ভালো পার্থক্য নির্দেশ করতে পারে বলেই মানুষ নৈতিকতা সম্পন্ন সত্তা। আর এই নৈতিকতা বিষয়টা চালাতে তার মধ্যে বুদ্ধিটা একটা নিয়ামক শক্তি হিসাবে কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে ইবনে মিসকাওয়ার দার্শনিক চিন্তাধারা সম্পর্কে আলোচনা করলাম, যে তিনি কিভাবে আল্লাহর অস্তিত্ব নিয়ে আলোচনা করেছেন, তার বিকিরণবাদে তিনি কিভাবে আত্মার কথা বলেছেন, এবং বিবর্তন তিনি যে বিবর্তনের কথা বা সৃষ্টি প্রক্রিয়ার কথা বলেছেন, তিনি সেইভাবে দুইভাবে বিবর্তনের কথা বলেছেন। একটা হলো পরম সত্যবাদী, কারণ শূন্যতা থেকে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, এবং সৃষ্টি প্রক্রিয়ার কথা, তারপর তিনি নৈতিক মতবাদ নিয়ে আলোচনা করেছেন। তো এই বিষয়গুলো তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো একটু হলেও বুঝতে পেরেছ। তো ইবনে মিসকাওয়া নিয়ে তোমাদের যে আর বই আছে, কাছে বই আছে, সেগুলো দেখে তোমরা আর পড়বে, তাহলে তোমাদের পুরো বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।